হ্যালো মিউটির মিউটি টিপস চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব শীতে একটা নাইট ক্রিম বা ডে ক্রিম বলতে পারো দিনের বেলা তোমরা রোদে এটা বেরোতে পারবে না কিন্তু দিনের বেলা তোমরা এটা ইউজ করতে পারবে স্নানের পরে তো এই ক্রিমটা যাদের বিভিন্ন পুরোনো দাগ বিভিন্ন পিগমেন্টেশান দাগ বা স্কিনে কোনো গ্লো নেই তাদের কিন্তু গ্লো ফিরে আসবে স্কিন একটা ন্যাচারাল ফ্রেশ ভাব দেবে এই ক্রিমটা ব্যবহার করলে এবং খুবই সিম্পল ক্রিমটা তোমরা বানাতে পারবে এবং স্টোর করতে পারবে ফ্রিজে তো চলো বন্ধুরা রেমেডিটি শিখে নেওয়া যাক বন্ধুরা সবার প্রথমে আমাদের একটা বাটি নিয়ে নেবে পরিষ্কার একদম ফ্রেশ শুকনো বাটি তার মধ্যে যেন কোনো জল না থাকে প্রথমে নিয়ে নেব আমরা মধু মধু একদম পিওর মধু নিতে হবে আমাদের ঘরে কিন্তু সবসময় মধু থেকে থাকে কারণ আমরা অনেকে খাই বা যাদের নেই তারা অবশ্যই কিনে আনবে তো ডাবর হানিটাই বেস্ট মার্কেটের মধ্যে তো তোমরা ডাবর হানি বা পাতাঞ্জলি বিভিন্ন হানির মধ্যে নিয়ে নিতে পারো একটা যে কোনো হানি তো হানি আমাদের ত্বককে কিন্তু খুব ফর্সা করে তোলে ত্বককে মানে নির্জীব যাদের ত্বক কোনো গ্লো নেই সেই গ্লো ফিরিয়ে আনে ত্বকে ন্যাচারালি একটা ফ্রেশ ভাব দেয় ডেড সেলস রিমুভ করে এবং সান টেন যেটা সবথেকে বড়ো প্রবলেম সেটাও রিমুভ করে মধু এর মধ্যে আমি নিয়ে নেব দু থেকে তিন চামচ অ্যালোভেরা জেল যে যতটা ক্রিম তৈরি করবে সে ততটাই অ্যালোভেরা জেল নেবে এখানে পিওর অ্যালোভেরা গাছের নিলে হবে না কারণ গাছের অ্যালোভেরা জেল বেশি দিন স্টোর থাকে না তো এখানে মার্কেটের ফ্রেশ অ্যালোভেরাই নিতে হবে সেটা আমার চ্যানেলে ভিডিও আছে অলরেডি যে পাঁচটা বেস্ট অ্যালোভেরা জেল সেটা তোমরা দেখতে পারো তো অ্যালোভেরা জেল নিয়ে মধুর সঙ্গে একসঙ্গে আমি ভালো করে মিক্স করে নেব। অ্যালোভেরা জেলের কাজ কি আমাদের ত্বককে টান টান রাখে বলি রেখা দূর করে দাগছোপ দূর করে অনেক রকমের কাজ আমাদের ত্বকের ক্ষেত্রে তাই অ্যালোভেরা কিন্তু ভালো বেস্ট বলা হয় আমাদের স্কিনের জন্য তো দেখো এর মধ্যে আমি নিয়ে অর্গানিক মানে হলুদ গুঁড়ো তো এই হলুদ গুঁড়োটা কাস্তুরি হলুদ গুঁড়ো কাস্তুরি হলুদ গুঁড়ো আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো তো যে কোনো হলুদ গুঁড়োই ভালো সেটা যদি তোমরা আসল হলুদ গুঁড়ো নিতে পারো তাহলে তো খুবই ভালো তো তো দেখো আমি এখানে কাস্তুরি হলুদ গুঁড়ো নিয়ে নেবো হাফ চামচের থেকে একটু কম মানে যাতে মুখটা হলুদ হলুদ না হয় এমন হলুদ আমি নেব না তো কমই নিতে হবে এক পিঞ্চ মতো নিলেই যথেষ্ট তো হলুদ গুঁড়োটা নিয়ে আমি একসঙ্গে মিক্স করে নেব হলুদ গুঁড়ো দেওয়ার কারণ হচ্ছে আমাদের ত্বকটা ন্যাচারালি ব্রাইট থাকবে অল টাইম গ্লো থাকবে স্কিনে ওই জন্য হলুদ গুঁড়োটা নেওয়া তার সঙ্গে সঙ্গে স্কিনে কিন্তু যে কোনো দাগ ছককে লাইট করবে ত্বকটাকে কিন্তু খুব সুন্দর করবে এবার মিক্স করা ভালো করে হয়ে গেলেই আমাদের ক্রিম কিন্তু একদম রেডি এবার তোমরা ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে তারপর কিন্তু মুখটা মুছে নেবে তারপরে এই ক্রিমটা লাগিয়ে নেবে মুখে অল্প হাতে নিয়ে তোমরা চার পাঁচ ফোঁটা স্কিনে লাগিয়ে ভালো করে মাসাজ করবে মাসাজ করে ওভাবেই ওভার নাইট ছেড়ে দেবে সকালে উঠে মুখটা ধুয়ে ফেলবে তো এটা তোমরা স্টোর করবে অবশ্যই ফ্রিজে ফ্রিজে স্টোর করে দশ দিন মতো কিন্তু ভালো থাকবে তো তোমরা এটা ইউজ করো ইউজ করে অবশ্যই বেনিফিট পাবে ভালো যাদের স্কিনে গ্লো নেই সমস্যা আছে তারা অবশ্যইটা ইউজ করো দেখবে তোমাদের স্কিন কিন্তু ধীরে ধীরে ব্রাইট হবে স্কিন ফর্সা লাগবে এবং ছোপগুলোই অনেকটা লাইট হবে তো ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে শেয়ার করো প্রচুর যাতে অন্যেরাও এই ক্রিমটা ইউজ করে বেনিফিট পায় অবশ্যই লাইক করো ধন্যবাদ